Hello, hello. গোড়ায় আমার, গোড়ায় আমার, এসো হে নদিয়ার চা, গোড়ায় গোড়ায় আমার সেজে শ্রীবার সঙ্গনের নাটুয়া নিমাই, গদাধরের প্রাণ বধুয়া শ্রিয়া দৈতের আনানিধি গৌরেশয় আমার দয়াল হরে, গৌরেশ হে হানিতাই আগমোর বলে নায়ে পাল তোলে নে, হানিতাই আগমোর বলে নায়ে পাল তোলে দা, হানিতাই গৌর বলে নায়ে পাল তোলে নে, হানতাই গৌর বলে নায়ে পাল তোলে দা, আর দেখো তো ব্রজনা নদিয়া, আরে দেখো তো রে কোথা যা ব্রজনা নদী, আর দেখো তো রে কোথা যায় ব্রজনা নদী, হানি তাই আগমোর বলে নায়ে পাল তোলে নে, হানিতাই আগমোর বলে নায়ে পাল তোলে দাও, ব্রজে গৌর নেতাই
নদিয়ায় জগ যেন উদ্ধারিতে ঘরে ঘরে নাম মিলা বুঝে সে কানাই বলে গোবর নিতাই নদিয়ায় জগ জনায় উদ্ধারিতে ঘরে ঘরে নাম মিলায় ব্রজে কানাই বলাই গোর নেতাই নদিয়াই জগ যেন উদ্ধারিতে ঘরে ঘরে নাম মিলাই ব্রজের সে কানাই বলাই তাই নদিয়ায় জগ জনায় উদ্ধারিতে ঘরে ঘরে নাম মিলায় কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল তাদের হাত ধরে পার করে আর ব্রজনা নদিয়ায় গৌর বলে নাই পাল তুলে রে হানতাই হগৌর বলে নাই পাল তুলে দাও হানতাই হগৌর বলে নাই পাল তুলে রে হানতাই জয় জয় শ্রী গুরু নেতা হরি হরি বল হরি বল হরি বল হরি বল তাই প্রভু সীতা না কৃষ্ণ প্রেমা হরি 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 জয় মহাপ্রভু জয় হো জয় মহাপ্রভু কি জয় হো জয় মহাপ্রভু জয় জয় মাঙ্গি বিহারী লালজি জয়
হরি নারায়ণ, হরি নারায়ণ নারায়ণ হরি, হরি নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি ব্রজে রাধা কৃষ্ণ গোপাল গোবিন্দ শ্রীমধু সুদন ব্রজ রাধা কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোবিন্দ শ্রীপদ সুদন ব্রজে রাধা গোবিন্দ শ্রীমধু সুদন ব্রজ রাধা কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোবিন্দ গোবিন্দ শ্রীমধ হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ 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 হরি জনিতে জয় গো হরে কৃষ্ণ হরি বল জরাদেশ গৌর হরি বল হরি বল হরে কৃষ্ণ হরি বল জনিতাই গৌর হরি বল হরি বল হরে কৃষ্ণ হরি বল জরাদেশ জয় গৌর হরি হরে কৃষ্ণ হরি বল।
শ্রীরাধা রামন মদন মহন ব্রজ গোপী নয়ন অভিরাম আশ্রিতয়াশ্রয় জগতয়াশ্রয় পরমায়াশ্রয় শ্রীরাধারমন মদন মোহন ব্রজ গোপী নয়ন অভিরাম আশ্রিতয়াশ্রয় জগতয়াশ্রয় পরমায়াশ্রয় শ্রীরাধার মন মদন মহন ব্রজ গোপীনয়ন অভিরাম আশ্রিতয়াশ্রয় জগতয়াশ্রয় পরমায়াশ্রয় শ্রীরাধার মন মদন মোহন ব্রজ গোপী নয়ন অবিরাম আশ্রিতয়াশ্রয় জগতয়াশ্রয় পরমায়াশ্রয় হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি গুরুং শরণং গচ্ছামি কৃষ্ণ শরণং গচ্ছামি গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণ শরণং গচ্ছামি ওম গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণ শরণং গচ্ছামি ওম গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণ শরণং গচ্ছামি ওম গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণ শরণং গচ্ছামি গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণ শরণং গচ্ছামি ওম গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণ শরণং গচ্ছামি গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণ শরণং গচ্ছামি গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণ শরণং গচ্ছামি গোবিন্দম আদি পুরুষম তং প্রণামামি চ নন্দশতঃ গোবিন্দ আদি পুরুষতম তং প্রণামামি চ নন্দশতঃ ভজ গোবিন্দ আদি পুরুষ তং প্রণামামি চ নন্দশত ভজ গোবিন্দ আদি পুরুষ তং প্রণামামি চ নন্দশত গোবিন্দ আদি পুরুষ তং প্রণামামি চ নন্দশত গোবিন্দ আদি পুরুষ প্রণামামি চ নন্দশত
ভজনের মধ্যে শ্রেষ্ঠ, নববিদা ভক্তি কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ঝড়ে মহাশক্তি, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববেদা ভোগতে কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি, অগতারি মধ্যে সরিব শ্রেষ্ঠ হরিনা পরধে লইলে অগ পাই প্রেম ধ অজ্ঞান তিমি রং ধস্য 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 জ্ঞান জ্ঞান শালা কয়া শালা কয়া সশরণ মিলিতং ঝিনু দশময় শ্রী গুরবে নমো নমো, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম ব্রহ্ম দশময় শ্রী গুরবে নমো নমো, হে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত জয় জয় রাধা কান্ত নমস্তুতে, শনি 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 গৌরঙ্গী রাধা বৃন্দাবনে শরি শরি বৃষভান সুতং দেবী তেঙ্গিনা বৃন্দায় তুলসী দেব প্রিয়ায় কেশব সচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবট নমো নমো, বংশা কল্প তরুবশু সিন্ধু ভয়ে বচন প্রতিতানং পাবনেভ্য বৈষ্ণবে ভয় নমো নমো, পিতরে
প্রীতিমা পূর্ণি প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সি জননীর চরণে আমার মাতা বে ভয় নমো নমো ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়াদ্বৈত গদাধর শিবাসাদি জয় জয় গৌর ভক্তবৃন্দ ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নম মহাবদন্নয় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণাই কৃষ্ণ চৈতন্য নানমে গৌর তৃষ্ণে নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌরং শরণং গোস্বামী কৃষ্ণং শরণং গোস্বামী গৌরং শরণং গোস্বামী কৃষ্ণ হরি বল জরাদেশেম গৌর হরি বল হরে কৃষ্ণ। সমাগত আমার গৌরভক্ত এবং কৃষ্ণ ভক্তমণ্ডলী, আমার গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তিমতী মায়েরা, দেখুন জ্ঞানহীনা ভজনহীনা শ্রদ্ধাহীনা কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা এবং এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা অধমা কৃষ্ণা পাল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় থেকে আপনাদের আতুল চরণে জানাই অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। গৌর হরি বল
যাই হোক, আসলে এই কীর্তন কি রতন বা কীর্তন কি বস্তু আমি আসলে নিজেই জানি না। তো হয়তো অনেকে বলতে পারেন, যদি নাই বা জানো তাহলে কীর্তনের আসরটি কেন দাঁড়িয়েছ না? শাস্ত্রে শুনেছি যদি সাধুগুরু বৈষ্ণবেরই কৃপা হয় তাহলে নাকি অনাদি আদি শ্রী গোবিন্দের কৃপা হলেও হতে পারে। ভগবান নিজ বদনে বললেন, এ জগতে আমার কৃপা পেতে গেলে আগে পেতে হবে আমার সাধুগুরু বৈষ্ণবেরই কৃপা। রাধে রাধে, যদি বৈষ্ণবেরই কৃপা হয় তবে তো ভগবানের কৃপা। তো যাই হোক, আজকে আপনারা জানেন আমরা অনেক দূর থেকে আপনাদের কাছে এসেছি, সেই বাংলাদেশ থেকে আমরা এখানে এসেছি। গতবারও এসেছিলাম, এবারও এসেছি। আসলে এই কমিটি দাদা ভাইদের মানে এত ভালোবাসা, এত সেবা, মানে এত ভালো, ওদের টানেই আবার এখানে আমাদের আসতে হয়েছে। তো যাই হোক, আজকে তারাও অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এখানে এই ভগবান শ্রীকৃষ্ণের লীলা কীর্তনের আয়োজন করেছে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন করেছেন। কিন্তু কি বলবো, ভগবানের হাত, আমাদের তো কারো হাত নাই, তিনি যেটা করবেন সেটাই তো হবে। তো যাই হোক, আজকে তারাও অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, লোকে দুয়ার থেকে ভিক্ষা করে এনে, একটা অনুষ্ঠান করতে গেলে তো অনেক অর্থেরও প্রয়োজন আছে, তারাও অনেক কষ্ট করে এখানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন করেছেন। তো যাই হোক, তাদের জন্য আপনারা আশীর্বাদ করবেন যে শুধু এই বছরে নয়, প্রত্যেকটা বছরে বছরে যেন আপনাদের মতো বৈষ্ণবের চরণ সেবায় তাদের দেহ লাগাতে পারে, সবাই তাদের জন্য আপনারা আশীর্বাদ করবেন। আর ইতিপূর্বে বা এখন আমরা বর্তমানে যে লীলাটা পরিবেশন করতে যাচ্ছি, একটা বৃন্দাবন লীলা, সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা। যেহেতু এর আগে দান লীলা হয়ে গেছে, তাই এখন আমাদের গীতাব্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা। তাই আসুন সর্বপ্রথমে আমরা নবদ্বীপ লীলাকে আস্বাদন করি, তারপর আমাদের বৃন্দাব লীলাকে আমরা আস্বাদন করবো। শ্রীগুণিতায় গৌরীশনাথ মানন্দে হরি 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 সুরধ্বনি সুরধ্বনি আমার গৌর কি হে গোড়ার মারি কিনা কিনা ভাবে আয়ে আয়ে আহা কিনা
কিনা ভাবে ভাবে ধনের তীরে অমরি সহ
কিবা সহচর গণ কিবা সহচর সহচর গণ ও কিবা সহচর গণ মেলে আমার গোরা গোরায়ণ দেবী বিভর বিভোর যে হলো গো
করছে হল আজ ভক্তগণ সঙ্গে করে বিভোর যে হল গো আমার ভক্তগণ সঙ্গে করে বিভোর যে হল গো দুয়ে মিশে গোরা দুয়ে মিশে গোরা গোবিন্দর গোরা ধারেরা সেই তো গোরা ওই গোবিন্দের গোরা ধারেরা সেই তো গোরা রে জানো আমার ভক্ত আরে ভগবান এখন এসেছে ভক্ত আরে ভগবান এখন এসেছে এই কলিজীবী উদ্ধারিতে এখন এসেছে এই কলিজীবী উদ্ধারিতে এখন এসেছে এই কলিজীবী উদ্ধারিতে এখন এসেছে কলিজীবী উদ্ধারিতে এখন এসেছে গোরা হরি নামে এনেছে হরি নামি এনেছে হরি নাম এনেছে কলিজীবী উদ্ধারিতে হরি নামি এনেছে কলিজীবী উদ্ধারিতে হরি নাম এনেছে পতিত পাবন গৌর আমার হরি নামি এনেছে পতিত পাবন গৌর আমার হরি নাম এনেছে পতিত পাবন গৌর আমার হরি নাম এনেছে কলিজীবী উদ্ধারিতে হরি নামি এনেছে কলিজীবী উদ্ধারিতে এই নদীয়ার মাঝে গোরা কলিজীবী উদ্ধারিতে এই নদীয়ার মাঝে গোরা কলিজীবী উদ্ধারিতে এই নদীয়ার মাঝে গোরা ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ যিনি অনাদি আদি শ্রী গোবিন্দ আমা সর্বকারণের করুণ ওরে গোটা সর্বকারণে করুণা করুণা গৌর হরি বল শ্রীধাম নবদ্বীপ যিনি হলেন নবদ্বীপ ছাদ আমার প্রাণ গৌর সুন্দর যিনি হলেন শচীমাতার আনন্দ দুলাল বিষ্ণু পিয়াজি প্রাণ বল্ল যিনি হলেন আমার মা যশোদার প্রাণের গোপাল যিনি নিরাশ্রয়ের আশ্রয় দাতা ত্রেতাব তাপ নিবারিতা মায়েরা এত কথা বললে তো হবে না এত কথা কেন মায়েরা এত কথা কেন জয়রাধি মন দিয়ে শুনুন কষ্ট করে যখন বসে আছেন তাহলে মন দিয়ে শুনতে হবে হ্যাঁ আমার দিকে লক্ষ্য করুন তো বললেন যিনি হলেন অনন্ত ব্রহ্মাণ্ড কোটির মালিক আজকে কোটি কোটি জনম সাধনা করিয়া যাহার চরণ লাভ করা অত্যন্ত কঠিন বস্তু সেই বীরিঞ্চি বাণচিত ধন শচীনন্দন গৌর সুন্দর কলির আরাধ্য পতিত পাবন আমার গৌর হরি আজকে আমাদের মতো অত্যাচারী দুরাচারী পাপাচারী বেবিচারিণী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে কৃষ্ণ উন্মুখীন করিবার প্রত্যাশায় যে ধনগুলোকে গোপনে ছিল কোনো যুগে কোনো যুগ অবতারে যে ধন কেউ কখনো কোনো দিন নিয়ে আসে নাই আজকে আমাদের মতো কলির পাপাচারী দুরাচারী অত্যাচারী জীবকে উদ্ধার করবার জন্য সেই ধন নিয়ে এসেছেন আমার এই কলিযুগের ভগবান মায়েরা কলিযুগের ভগবানকে জানো তো এদিকে লক্ষ্য করো আমার দিকে কলিযুগের ভগবান তিনি কে না যিনি হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সেই ভগবান আমাদের মতো পাপাচারী দুরাচারী অত্যাচারী জীবকে উদ্ধার করবার জন্য কি এনেছেন নাম এনেছেন যা গোলকে গোপনে ছিল যা কেউ জানতেন না কিন্তু এই কলিযুগের মধ্যে আমাদের মতো জীবকে উদ্ধার করবার জন্য সেই ধন এই নদীয়ার মধ্যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এনেছে
বাবা শুধু কি তাই গৌর হরি সেই ধন এই নবদ্বীপের মধ্যে নিয়ে এসে কি করেছে বললেন কে উঁচু যা তার কে নিচে যা এইসব ভেদাভেদ আমার গৌরাঙ্গ মহাপ্রভু করলেন না তিনি তার সামনে যাকে দেখেছেন যদি জীবের হাতে ধরে না হয়েছে তবে সেই জীবের পায়ে পড়ে এই মধুমাখা হরি নাম আমার গৌরাঙ্গ মহাপ্রভু বিতরণ করেছে যদি জীবের হাতে ধরে না হয়েছে তবে জীবের পায়ে পড়ে মধুমাখা হরি নাম আমার গৌরাঙ্গ মহাপ্রভু বিতরণ করেছে আর আমাদের মতো কলিজীবকে ডেকে ডেকে বললেন এই কলির কলুষিত জীব এই কলিযুগে তোমরা যাই কিছু করো না কেন এই কলিযুগে একমাত্র জীবের মুক্তির উপায় উদ্ধারের গতি হচ্ছে একমাত্র মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম এই কলিযুগে যদি কেউ চিত্তকে নিবেশ করে একমাত্র মধুমাখা হরি নাম করতে পারে কৃষ্ণ নাম করতে পারে তবে সে নামের দ্বারাই আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারে যদি একমাত্র কেউ হরি নাম করতে পারে তাহলে নামের দ্বারাই সে ভগবানের কৃপাটা লাভ করতে পারবে তাই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সেই মধুমাখা হরি নামের ডালি মাথায় করে নিয়ে এই নবদ্বীপের মধ্যে জীবের হাতে ধরে না হয়ে জীবের পায়ে পড়ে মধুমাখা নাম বিতরণ করছে তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু হরি নাম করছেন কোথায় না সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে গৌরাঙ্গ মহাপ্রভু হরি নাম করছেন মা সুরধ্বনির তীরটা কোথায় বললেন আপনারা আমরা এখানে যারা বসে আছি এটাও কিন্তু সুরধ্বনির তীর হতে পারে বললেন সেটাই হচ্ছে সুরধ্বনির তীর যেখানে হয় হরি নামের ধ্বনি যেখানে হয় কৃষ্ণ নামের ধ্বনি সেটাই হয় সুরধ্বনির তীর নিতাই গৌর হরি বল হরি বল রে আমার বলছে সেই সুরধ্বনির তীরে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করছে না তার ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে শুধু হরি নাম করছে না বললেন শুধু হরি নাম করছে না তাহলে তার ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজকে খেলাও খেলছে আমার গৌর হরি যে খেলাটা খেলছে সেই খেলাটা কি খেলা জানো যে খেলা কোনো যুগে খেলে না আজকে সেই খেলা এই কলিযুগে খেলেছে কি খেলায় বিনোদ খেলা রসরাজি গো খেলায় বিনোদ খেলা গামা পা গামা গারে ছাদি ছাদি ছা গামা পা গামা পানি ধাপা গামা পানি ধাপ গামা পা গামা গারে ছাদি ছাদি ছা গামা পা যা জানে আপনে হি মন্দির বাপ যা জানে আপনে মন্দির বাপ খেলায় বিনোদ খেলা আমার গোরা বন মালে আহা কুলিন বিহার করে
মন্ডানে ওরে পুলিরে বিহার করে লয়ে ভাগত মন্ডলিরি আজি খেলিছে গোড়ারা খেলিছে আজি খেলিছে গোড়ারা খেলিছে গোড়ারা মধুর হনে নামের খেলা খেলিছে গোড়ারা মধুর হনে নামের খেলিছে গোড়ারা এ যে হটি বলায়ার বাহুতলা খেলিছে গোড়ারা ওরে হটি বলায়ার বাহুতলা খেলিছে গোড়ারা ওরে হরি মালায় বাহুতলা খেলিছে গোড়ারা মধুর হরি নামে খেলা হরি বলায়ার বাহুতলা মধুর হরি নামের খেলা হরি বলায়ার বাহুতলা বিহারে করে ভকত মন্ডলী আজকে দেখুন এই যে দাদু ভাই, এই দাদু ভাইয়ের জন্য আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন। আসলে মূলত এই দাদু ভাইয়ের জন্যই কিন্তু আমার এখানে আসা, তার কথাই আমার এখানে আসা। তার শরীরও অনেক অসুস্থ, তাই আপনারা সবাই তার জন্য একটু প্রার্থনা করবেন, সুস্থতা কামনা করবেন, আর সেই সাথে আশীর্বাদ করবেন। জন্ম যখন হয়েছে তখন মৃত্যু অনিবার্য। উনি নয়, আপনি আমি আমরা যারা পৃথিবীতে জন্মেছি এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে একদিন আমাদের প্রতি প্রত্যেকেরই চলে যেতে হবে। তাই যেদিন এহ জগৎ ছেড়ে